गाइस टेट्रा फिश होलो वन ऑफ द मोस्ट पॉपुलर फिश पीसेस इन एक्वेरियम ट्रेड। हाँ फ्रेंड्स, टोटल वर्ल्डे मिलियन ऑफ एक्वारिस्ट्स से एकमात्र चॉइस एक टेट्रा फिश। गाइस आपनार जो दी टेट्रा फिश सम्पर्क के खूब एक धारणा ना थाके ताहले ए वीडियो टी आपनार जोन्नो। फ्रेंड्स, ये वीडियो सीरीज़ टी ते आम्रा ह्यूज टाइप्स ऑफ टेट्रार मध्य मात्रो 25 टी बेस्ट टेट्रा के बेचे निए जी, जहाँ सम्पर्क के आम्रा समस्त इनफॉरमेशन देबो एवं ये 25 टाइप्स से टेट्रा फिशर प्रत्येक टी ऐतोटाई सुंदर, ऐतोटाई क्यूट अपनी देखार पर डिसाइड करते पार बैन ना जे कौन टके बाद देवेन और कौन टके नेवेन। हाँ फ्रेंड्स, आपनारा एखन आछेन यूट्यूब चैनल फिश केयर बेंगली ते एवं आज के आम्रा जिने नेबो प्रत्येक टी टेट्रा फिशेर स्पेशल फीचर्स, तार साइज, तार मिनिमम टैंक साइज रिक्वायरमेंट, तार लाइफ स्पैन, फीडिंग डाएट, तादेर बेस्ट टैंक मेट्स, तादेर आइडल टेम्परेचर, आइडल पीएच एवं आम्रा जेने नेबो तार प्राइस सम्पर्के। ताई फ्रेंड्स, ये 25 टेट्रा फिशेस सम्पर्के एक्टिव पार्टर मध्य शेष करले अनेकटा वीडियोस लॉन्ग हो जाबे, ताई आम्रा बेश कयेकटी पार्टे एकटी सीरीजेर माध्यमे आम्रा ए वीडियोटी टोटाल कवर करब এবং আশা রাখছি আপনারা প্রত্যেকটি ভিডিও সিরিজকে দেখবেন। আর ফ্রেন্ডস, আপনারা যদি ফিশ কেয়ার বেঙ্গলিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা এভরি উইক ফিশ কেয়ার সম্পর্কে একটি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে থাকি। সো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্ল্যাক স্কার টেট্রা, এটি একটি বিউটিফুল স্পিসিস উইথ ড্রামাটিক ফিনস। এদের সব থেকে ইউনিক ফিচার্স হলো এদের অ্যানাল ফিনস, যা এদের আরও অ্যাট্রাকটিভ করে তোলে। এদের সাইজ ম্যাক্সিমাম 3 ইঞ্চ পর্যন্ত হয় এবং এদের জন্য ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট মিনিমাম 15 থেকে 20 গ্যালন। ফিডিংয়ের কথায় আসি, এরা মিটি ফুড বেশি পছন্দ করে, পুষ্টি সমৃদ্ধ ফ্লেক ফুডস, প্যালেটস, এর পাশাপাশি আপনি ফ্রোজেন ব্রাইন সাম্প, ব্লাড ওয়ার্ম, মসকিউটো লার্ভা, ডাফনিয়া দিতে পারেন। এদের লাইফ স্প্যান 3 to 5 ইয়ার্স। ট্যাঙ্ক মেটসের কথা যদি বলি, জেনে রাখুন এরা কিন্তু স্কুলিং ফিশ, অর্থাৎ আপনাকে মিনিমাম 5 থেকে 7টা ব্ল্যাক স্কার টেট্রা অবশ্যই রাখতে হবে ট্যাঙ্কে। এরা দলবদ্ধভাবে অনেক হ্যাপি থাকে। এছাড়া এদের বেস্ট ট্যাঙ্ক মেট হলো কার্ডিনাল টেট্রা, হার্লিকুইন রাজবোড়া, ড্রাফ গৌরামি, নিয়ন টেট্রা, হানি গৌরামি, চিলি রাজবোড়া, করি কাটফিশ, বলিভিয়ান র্যাম্পস। এদের জন্য আইডাল টেম্পারেচার হলো 70 থেকে 85 ডিগ্রি ফারেনহাইট এবং আইডাল পিএইচ হলো 6 থেকে 7.5। এদের প্রাইস ইন্ডিয়ান কারেন্সিতে 500 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 2, এম্বার টেট্রা। এই মাছটি অরেঞ্জ কালারের হয়ে থাকে। এটি বিগিনারদের জন্য দুর্দান্ত একটি ফিশ, বিকজ এই ফিশটি খুবই হার্ডি। এছাড়াও এটি স্কুলিং ফিশ, এরা দলবদ্ধভাবে সুইমিং করতে ভীষণ পছন্দ করে। এদের সাইজ ম্যাক্সিমাম 1 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে। এদের জন্য ট্যাঙ্ক সাইজ রিকোয়ারমেন্ট মিনিমাম 10 গ্যালন। এদের ফিডিং ডায়েটের মধ্যে এদেরকে ফ্লেক্স ফুড দেবেন এবং ফ্রোজেন ফুড অবশ্যই দেবেন। ব্রাইন শাম্প, ডাফনিয়া দিতে পারেন, ব্লাড ওয়ার্ম দিতে পারেন, দিনে 3 টাইমস ফিড করাবেন। এদের লাইফ স্প্যান 2 থেকে 4 ইয়ার্স পর্যন্ত হয়। ট্যাঙ্ক মেটস হিসেবে এদের বেস্ট ট্যাঙ্ক মেটস হচ্ছে করি ক্যাটফিশ, রাজবোড়া, নিয়ন টেট্রা, পিগমি ক্যাটফিশ। এদের জন্য আইডাল টেম্পারেচার 73 থেকে 84
ডিগ্রি ফারেনহাইট এবং এদের জন্য আইডল পিএইচ হলো 5-7। ফ্রেন্ডস, এই মাছটির ইন্ডিয়ান প্রাইস 95-100 রুপিস পর্যন্ত। নাম্বার 3, নিয়ন টেট্রা। সব থেকে রেকগনাইজেবল টেট্রা স্পিসিসের মধ্যে একটি হলো নিয়ন টেট্রা। এই ফিশটি হিউজলি পপুলার অ্যাকোরিয়াম ট্রেডের জন্য এবং পৃথিবীর সমস্ত পেট স্টোরে আপনি এই টেট্রা ফিশটি পাবেন। ফ্রেন্ডস, এদের লুকস কতটা অ্যাট্রাকটিভ তা আপনি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। এদের সাইজ ম্যাক্সিমাম 1.5 ইঞ্চ পর্যন্ত হয়। এদের জন্য মিনিমাম 10-20 গ্যালনের ট্যাঙ্ক ইউজ করুন। এদের ফিডিং ডায়েট কেমন হবে? এরা ওমনিভোর ডায়েটের অন্তর্গত। এরা প্ল্যান্ট এবং মিটি ফুড দুই খায়। ফাইন ফ্লেক্স ফুড আপনি দিতে পারেন, লাইভ অথবা ফ্রোজেন ব্রাইন সাম্প, ডাফনিয়া, ফ্রিজ ডায়েট, ব্লাড ওয়ার্ম, মসকিউটো লার্ভা আপনি দিতে পারেন। এদের লাইফ স্প্যান অ্যারাউন্ড 10 ইয়ার্স। জেনারেলি এরা 7-10 বছর পর্যন্ত বাঁচে। এদের ট্যাঙ্ক মেটস কেমন? ফ্রেন্ডস, এরা স্কুলিং ফিশ, অবশ্যই এদেরকে 10-15টি টেট্রা গ্রুপের মধ্যে রাখবেন এবং সেই টেট্রা গ্রুপটি যেন নিয়ন টেট্রার গ্রুপ হয়। এছাড়া এদের ট্যাঙ্ক মেট হলো করি ক্যাট ফিশ, গাফি ফিশ, কার্ডিনাল টেট্রা, হার্লি কুইন রাজবোড়া, মলি ফিশ। ফ্রেন্ডস, এদের জন্য আইডাল টেম্পারেচার হলো 68-82 ডিগ্রি ফারেনহাইট এবং এদের জন্য আইডাল পিএইচ হলো 4-7.5। ফ্রেন্ডস, এদের প্রাইস ইন্ডিয়ান কারেন্সিতে 30-50 রুপিস। নাম্বার 4, সার্পে টেট্রা। ফ্রেন্ডস, এই সার্পে টেট্রাকে জুয়েল টেট্রা অর ক্যালিস্ট্রাস টেট্রা বলা হয়। এই মাছের লালচে বাদামি রং এদেরকে একটি অসাধারণ লুক দেয়। সো ফ্রেন্ডস, এদের কালার আরও অসাধারণ করে তোলার জন্য অবশ্যই একটি ভালো ডায়েট এদের জন্য দেবেন। এদের ম্যাক্সিমাম সাইজ হয় 1.75 ইঞ্চ এবং এদের জন্য মিনিমাম ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট 10 গ্যালন। ফিডিং ডায়েটে এরা হচ্ছে ওমনিভোর এবং এরা প্ল্যান্ট এবং মিটি ফুড দুটোই খায়। এদের জন্য ফ্লেক্স ফুড আপনি দিতে পারেন এবং লাইভ ফুড অথবা ফ্রোজেন বাইন সাম, ডাফনিয়া, ফ্রিজ ডায়েট, ব্লাড ওয়ার্ম, মসকিউটো লার্ভা আপনি দিতে পারেন। দিনে 2-3 টাইমস ফিড করাবেন। এদের লাইফ স্প্যান 7 ইয়ার পর্যন্ত। ট্যাঙ্ক মেটস হিসেবে এরা কিন্তু স্কুলিং ফিশ এবং এরা যথেষ্ট পিসফুল মাছ। এই মাছ সর্বদা আপনি একসাথে 20টি রাখার চেষ্টা করবেন। এদেরকে দলবদ্ধভাবে যদি না রাখেন তাহলে এরা কিন্তু ফিন নিপার ফিশ, অর্থাৎ একে অপরের লেজ কেটে দিতে পছন্দ করে। এদের জন্য বেস্ট ট্যাঙ্ক মেটস হচ্ছে বার্বস, ড্যানিওস এবং বড় টেট্রাস, লোচ। ফ্রেন্ডস, এদের জন্য আইডাল টেম্পারেচার হলো 72-79 ডিগ্রি ফারেনহাইট এবং এদের জন্য আইডাল পিএইচ হলো 5.8-7.6 এবং ইন্ডিয়ান কারেন্সিতে এদের প্রাইস 30-40 রুপিস পর্যন্ত। নাম্বার 5, গ্রিন নিয়ন টেট্রা। গ্রিন নিয়ন টেট্রার লুকস কতটা বিউটিফুল তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাছ বৃহৎ কমিউনিটিতে খুব ভালো থাকে। অ্যান্ড ফ্রেন্ডস, এই মাছ ইজি টু কেয়ার। এই মাছের ম্যাক্সিমাম সাইজ 1 ইঞ্চ পর্যন্ত হয় এবং এদের জন্য ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট 10-20 গ্যালন। ফ্রেন্ডস, ফিডিং ডায়েটের কথা যদি জানতে চান তাহলে ফ্লেক্স ফুড দেবেন এদেরকে, ফ্রিজ ডায়েট অথবা লিভিং ফুড আপনি দিতে পারেন, ফ্রোজেন ব্লাড ওয়ার্ম, ডাফনিয়া, মাস্কিউটো লার্ভা আপনি দিতে পারেন।
এদের লাইফ স্প্যান 2-3 ইয়ার্স হয়। ট্যাঙ্ক মেটসের কথা যদি বলি ফ্রেন্ডস, আবারও বলছি এরা দলে থাকতে পছন্দ করে, তাই এদের অবশ্যই মিনিমাম 10টার গ্রিন নিয়ন টেট্রার একটি গ্রুপে রাখবেন। এছাড়াও এদের বেস্ট ট্যাঙ্ক মেটস হলো হার্লি কুইন রাসবোড়া, জেব্রা ড্যানিওস, গাপ্পিস, চিলি রাসবোড়া, ড্রাফট করামি। ফ্রেন্ডস, এদের জন্য আইডাল টেম্পারেচার 75-85 ডিগ্রি ফারেনহাইট এবং এদের জন্য আইডাল পিএইচ হলো 5-6.5। প্রাইস রেঞ্জ ইন্ডিয়ান কারেন্সিতে 70-85 রুপিস। নাম্বার 6, কঙ্গো টেট্রা। কঙ্গো টেট্রার প্রথম অ্যাকোরিয়াম ট্রেডে ইন্ট্রোডিউস করা হয় 1970 সালে, তারপরেই এটি দ্রুত পপুলার হয়ে যায় এর লুকসের জন্য। এটি কতটা ডিসেন্ট লুকস তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবং এই মাছটি ইজি টু কেয়ার। ফ্রেন্ডস, এদের সাইজ ম্যাক্সিমাম 3-3.5 ইঞ্চ পর্যন্ত হয়। এদের জন্য মিনিমাম 30 গ্যালনের ট্যাঙ্ক রাখবেন। এদের লাইফ স্প্যান 3-5 ইয়ার্স পর্যন্ত। ফিডিং ডায়েট এদের, এরা ওমনিভোর ডায়েটের অন্তর্গত। এদের দিনে কয়েকবার অল্প পরিমাণে খাওয়ানো উচিত। খাবার হিসেবে আপনি ফ্লেক্স এবং প্যালেটস দুটোই দিতে পারেন, এবং অবশ্যই ফ্রোজেন অথবা লাইভ ফুড দিতে ভুলবেন না। ব্লাড ওয়ার্ম, ব্রাইন সাম্প, মসকিউটো লার্ভা আপনি ব্যবহার করতে পারেন। এদের ট্যাঙ্ক মেটস, মনে রাখবেন ফ্রেন্ডস, কঙ্গো টেট্রা হলো স্কুলিং ফিশ। এদের অন্তত 6-10টি কঙ্গো টেট্রার একটি দল তৈরি করে দিন। এরা দলে না থাকলে কিন্তু এক্সাইটেড ফিল করে এবং বেশি দিন বাঁচে না। ট্যাংমেটস হিসেবে এরা আদার টেট্রা, রেনবো ফিশ, করিডোরাস ক্যাটফিশ এর সাথে ভালোভাবে থাকে। এদের জন্য আইডাল টেম্পারেচার হলো 73-82 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 22-28 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের জন্য আইডাল পিএইচ হলো 6-7.5 এবং ইন্ডিয়ান কারেন্সিতে এদের প্রাইস রুপিস 280-300 পর্যন্ত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নেক্সট পার্টে আমরা এর থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ টেট্রা ফিশ নিয়ে চলে আসব। সো অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের জন্য বিদায়।